শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না, বললেন জামায়াত আমির। জানাবো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। জানাবো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করলেন নরেন্দ্র মোদী। জানাবো কিস্তির টাকা না পেয়ে গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিওর কর্মী। সংখ্যালঘু ইস্যু সমাজকে শোষণের অন্যতম হাতিয়ার বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনোভাবেই সম্প্রীতি নষ্ট করা চলবে না। আমাদের দেশে সংখ্যা গুরু বা সংখ্যালঘু ইস্যু সমাজকে শোষণের অন্যতম হাতিয়ার। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে, আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের কাজীপুর মোড়ের দারুল ইসলাম একাডেমিক মাঠে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, কারো উপর প্রতিশোধ নেবেন না, তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। বিদায়ী জুলুমবাজ সরকারের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি, এমন কোথাও নেই যে সেখানে তারা জুলুম করেনি। তারা জামায়াত ইসলামীর সঙ্গে সবচেয়ে বেশি অন্যায় করেছে, তারা আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে। তিনি বলেন, জালিম সরকারের নানা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের অনেক সাথীকে তারা হত্যা করেছে, অবশেষে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে। এমন রাজনীতি তারা করেছে, দেশে তাদের জায়গা হলো না। অথচ বিগত দিনে আমাদের উপর কত জুলুম নির্যাতন হলো, আমরা কিন্তু পালাইনি। এটা আমাদের দেশ, আমরা এখানেই থাকব। সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, দেশের কোনো সাংবাদিক স্বাধীন ছিল না, এখন আপনারা স্বাধীন, আপনারা বিবেক দিয়ে কাজ করবেন। আমরা ঘোষণা দিয়েছি কোনো প্রতিশোধ নেব না, আমরা এই রাজনীতি করি না, আমরা আইনি প্রক্রিয়ায় সব মোকাবেলায় কথা বলছি। এদিকে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে এমন একটা পরিবেশ বিনির্মাণ করতে চায় যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করতে পারেন। রোববার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগ কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। হাসান আরিফ বলেন, আমরা ছাত্র জনতা শ্রমিকের ট্রাস্টি হিসেবে কাজ করছি, দেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। বাংলাদেশে এমন একটা পরিবেশ বিনির্মাণ করতে চাই যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় ভূমিকা রাখবে। তিনি জানান, মন্ত্রণালয়গুলো ব্যক্তি নির্ভর হওয়া উচিত না, সিস্টেম নির্ভর হওয়া উচিত না। এমন একটা সিস্টেম প্রতিষ্ঠিত করতে হবে যাতে মন্ত্রী হিসেবে যে ব্যক্তি আসেন, অধিষ্ঠিত হোক না কেন, সিস্টেমের কোনো ব্যতয় ঘটবে না। পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি গতকাল রাঙামাটি পরিদর্শনে গিয়েছি, সেখানে আলোচনা করেছি। রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা এসব হামলা চালিয়েছে তারা কোথা থেকে এসেছে কেউ জানে না, এর পেছনে কারা জড়িত তা বের করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদিকে স্বাগতম জানায় জো বাইডেন। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত মাসে বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদি। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত এই চার দেশের জোট কোয়াড এর শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান। ভারতীয় বার্তা সংস্থা ANI-এর প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। এদিকে ভোলার চর পেশনে কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামে এক NGO-র বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার চর মানিকা ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত NGO কর্মীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইসা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে 70,000 টাকা ঋণ গ্রহণ করি, সপ্তাহে 2,500 টাকা করে 13টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতি কারণে কিস্তি পরিশোধ করতে না পারায় ওই NGO-র মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার শামীম আমার একটি গাভি গরু ছিনিয়ে নিয়ে যান। তাদের নিষেধ করলেও তারা আমার কথা শোনেননি। গাভিটির 4 মাসের একটি বাচ্চাও রয়েছে। স্থানীয় UP সদস্য সালাউদ্দিন মুন্সি বলেন, NGO-র টাকা দিতে না পারায় গোয়াল ঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে NGO-র লোকজন, আইনগতভাবে এটা করতে পারে না। NGO-র বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সংস্থাটির মাঠকর্মী হাসিনা বেগম জানান, NGO থেকে 70,000 টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছেন কুলসুম বেগম, এরপর ঋণ খেলাপি করেছেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতে বারবার বলা হয়েছে কিন্তু তিনি টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ম্যানেজার মোহাম্মদ শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি, এর বাইরে তিনি আর মন্তব্য করেননি। দক্ষিণ আইসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদ জানান, ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।